আমফান বা ইয়াসার মতো ঝড়ে বিপর্যস্ত মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল অনেকেই, কিন্তু পশু পাখিদের কথা কয়জনই বা ভেবেছিল। তাই খাদ্য ও বাসস্থানের অভাবে প্রচুর পশু পাখি মারা যাচ্ছে, আর তাতে বাধাপ্রাপ্ত হচ্ছে পৃথিবীর ইকোসিস্টেম। তারই সুরাহা করতে বারাসাতের এক মহিলাদের দল, নাম সেলি চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্ট, একটি নয়া উদ্যোগ নিয়েছে। বারাসাতের গভর্নমেন্ট কলেজ এবং বারাসাত থানা চত্বরে যত গাছ আছে সেখানে পাখির বাসার জন্য সুন্দর সবুজ রং করে মাটির ঘর ঝুলিয়ে দিয়েছে তারা। তারা নিজেরাই অল্প অল্প করে অর্থ জমিয়ে এই অসাধারণ উদ্যোগ নিয়েছে। আজ সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হলো। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি সহ সেলি চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্টের নীলাঞ্জনা, অর্পিতা ইন্দ্রাণী সহ অন্যান্য সদস্যরা। প্রকৃতির ভারসাম্য রক্ষা করছে ওরা, ওরা দীর্ঘদিন ধরে কাজ করে এবং এটা একটা অভিনব উদ্যোগ। নীলাঞ্জনা, অর্পিতারা, ইন্দিরারা, ওদের ভোট নেই ঠিক, কিন্তু ওরা বারাসাতের সৌন্দর্য বজায় রাখে। ওদেরকে বাঁচিয়ে রাখার দায়িত্ব পৌরসভার তরফ থেকে ওরাই নিচ্ছে, সে কারণে পৌরসভা ভীষণ ভীষণ গর্বিত। এবং ওদের দীর্ঘদিনের নিষ্ঠার সাথে কাজের কথা ভেবেই পৌরসভা ইতিমধ্যে গরমকালে যখন সমস্ত ড্রেন, নালা, পুকুর শুকিয়ে যায়, পশু পাখিদের পানীয় জলের ব্যবস্থা করেছে, পাত্রের ব্যবস্থা করেছে। এবং এই ইন্সপিরেশন বারাসাত পৌরসভা ওদের মতো ছোট্ট ছোট্ট মেয়ের দীর্ঘকালীন অধ্যাবসায়ীকে দেখে অনুপ্রাণিত হয়ে করেছে, এবং ওরা এইভাবেই কাজ করুক, ওদের পাশে বারাসাত পৌরসভা আছে, এইটুকু বিশ্বাস ওদের মধ্যে জন্মাক, এইটুকু কথা বলে ওদের উদ্যোগ আরও বড় বড় স্তরে যাক, আরও বেশি বেশি করে ওরা নাম করুক। যারা কথা বলতে পারে না তাদের জন্য ওরা নিভৃতে কাজ করে যাচ্ছে, ওদের সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিউরো রিপোর্ট, নোবেল বাংলা।